সিটি কর্পোরেশন এলাকাগুলোয় চালু হলো গণপরিবহন। কর্মজীবী মানুষের মাঝে স্বস্তি ফিরলেও আয় কমেছে বলছেন বাস চালকরা। রাজধানীর বিভিন্ন স্থানে মোটর সাইকেল সহ সব ধরনের রাইড শেয়ারিং চালুর দাবিতে বিক্ষোভ হয়েছে এদিন। নাইমাল চিকর প্রতিবেদন। লকডাউনের তৃতীয় দিনে সিটি কর্পোরেশন এলাকায় বাস চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় স্বস্তি ফিরেছে রাজধানীর কর্মজীবী মানুষের মাঝে। তবে আয় কম হয় কিছুটা নাখোশ বাস চালকরা। যাত্রী নেই, আমরা সারাদিন গাড়ি চালায় আপনার 300-400 টাকা বেতন পাই। তো বাসে তো আমরা এখানে দেখা যাচ্ছে ডিস্টেন্স বজায় রেখে বসতেছে, সবাই সিঙ্গেল সিটে বসতেছে, তো আমার মনে হয় এটা খারাপ হয়েছে মনে হয় না। আমাদেরকে যাওয়া আসা করাই লাগতেছে। কালকে একদিনে আমি অফিস করছি, প্রায় আমার যাতায়াত ভাড়ায় প্রায় 700 টাকা লেগে গেছে। গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিতে বুধবার সকাল থেকে অভিযানের নামে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় অতিরিক্ত যাত্রী নেওয়া ও স্বাস্থ্যবিধি না মানায় 3টি পরিবহনকে 5,000 টাকা জরিমানাও করা হয়। অধিকাংশ গাড়ি তারা স্বাস্থ্যবিধি অনুসরণ করেই গণপরিবহন চালনা করছেন, আর দু একটি গাড়ি আমরা পেয়েছি যারা স্বাস্থ্যবিধি অনুসরণ করেননি, তাদেরকে আমরা জরিমানার আওতায় নিয়ে আসা এনেছি। এদিকে সব ধরনের রাইড শেয়ারিং এর উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন চালকরা। মগবাজার ও এফটিসির সামনে রাস্তা অবরুদ্ধ করেন তারা। আমরা তো একজন যাত্রী নেই, আর সিএনজি নাই 5-6 জন, ওরা করোনা ছড়ানো ছড়ায়। আমরা সিএনজি তে 4-5 জন করে লোক টানতেছে, আমাদের বাইকে 1 লোক করে নির্ধারিত করা আছে, আমরা কেন পারবো না? আমরা দাবি করছি বাংলাদেশ সরকারের কাছে অনতি বিলম্বে আমাদের এই রাইড শেয়ারিং সেবাটার বিষয়ে সুস্পষ্ট একটি ঘোষণা দিয়ে তাদেরকে অবমুক্ত করে দেওয়া হোক। তবে পরিস্থিতি এমন চলতে থাকলে সামনে করোনার সংক্রমণ আরো প্রকট হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। 9 আলচিকো, News 24, ঢাকা।